হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে সমস্ত কম্পিটিটিভ এক্সাম লাইক এসএসসি, বিএসসি, ব্যাংক, রেলওয়ে, সিটেট, গ্রুপ সি, গ্রুপ ডি, পোস্ট অফিস, প্রাইমারি টেট, WBCS, কনস্টেবল, পুলিশ, UPSC, LIC, হেডমাস্টার, CGL, IBPS, ICDS সমস্ত কম্পিটিটিভ এক্সামের ম্যাথামেটিক্স খুব সহজ পদ্ধতিতে বোঝানো হয়। আমার এই ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থী এবং অন্যান্য চাকরি পরীক্ষার্থীদের জন্য। আগের দুটি পর্বে আমি সরল সুদ কষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সরল সুদ কষার তৃতীয় পর্বে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। তৃতীয় পর্বের প্রথম অঙ্কে দেখুন অঙ্কটি কি বলেছে। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। এর মানে হচ্ছে একটি কৃষি সমবায় সমিতি আছে, তার সদস্যদের 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, আর ব্যাংক থেকে টাকা ধার নিলে কত সুদ দিতে হয়? 7.4% সরল সুদের হারে সুদ দিতে হয়। কোথায় বেশি দিতে হয় সুদ? ব্যাংকে। সমবায় সমিতির সদস্য হয়ে যদি আমি টাকা ঋণ করি তাহলে সেখানে 4% সরল সুদের হারে সুদ দিতে হয়। এরপরে বলছে, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? হিসাব করে লিখি। অবশ্যই বোঝা যাচ্ছে কৃষি সমবায় সমিতি থেকে টাকা ঋণ করলে তার সুদটা অনেক কম দিতে হবে, আর ব্যাংক থেকে টাকা ধার করলে তাকে সুদটা বেশি দিতে হবে, কারণ ব্যাংকে সুদের হার বেশি আর সমবায় সমিতিতে সুদের হার কম। দেখুন অঙ্কটির সলিউশন আমি কিভাবে করেছি। আপনাদের এই ফর্মুলাটি আশা করছি মনে আছে, I = PRT/100। I = মোট সরল সুদ, P = আসল, R মানে হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের হার, T মানে হচ্ছে সময়। এখানে দেখুন আমি দুটো জিনিস লিখছি, একটি হচ্ছে কৃষি সমবায় সমিতি আর একটি হচ্ছে ব্যাংক। এরপরে দেখুন আমি কি করেছি, কৃষি সমবায় সমিতি থেকে যদি ব্যক্তি 5,000 টাকা ঋণ করে তাহলে সেটি হয়ে যাবে আসল, তাহলে P = এখানে 5,000। কৃষি সমবায় সমিতি কত পার্সেন্ট হারে সুদ নেয়? 4% বার্ষিক 4%, সেই জন্য আর এখানে 4, এক বছর, বছর এখানে ধরে নিচ্ছি এক বছর, কারণ এখানে বলেছে বছরে, সেই জন্য টি হচ্ছে এক বছর। তাহলে I = জিজ্ঞাসা চিহ্ন, আইটা কত দিতে হচ্ছে, আই মানে হচ্ছে সুদ, সুদটা কত দিতে হচ্ছে কৃষি সমবায় সমিতিতে সেটি আমি বার করছি। দেখুন এখানে ফর্মুলা, I = PRT/100, পি মানে 5,000, আর মানে 4, টি মানে 1, 100 জায়গায় 100 বসেছে, 00 কেটে যায়, পড়ে থাকে 50 × 4 = 200। অর্থাৎ কোনো ব্যক্তি 5,000 টাকা ঋণ করলে কৃষি সমবায় সমিতি থেকে তাকে কত টাকা সুদ দিতে হচ্ছে? 200 টাকা, যখন কৃষি সমবায় সমিতি 4% হারে সুদ নিচ্ছে। আর ব্যাংকের ক্ষেত্রে সেটা হিসাব করে দেখি কত হয়। ব্যাংক থেকে যদি 5,000 টাকা ধার নিত, এখানে আর মানে হচ্ছে 7.4, কারণ হচ্ছে ব্যাংক যদি 7.4 হারে সরল সুদের হারে সুদ নিত, সেই জন্য R = 7.4, টি মানে এক বছর। I = বার করতে হবে, I = PRT/100, ফর্মুলায় বসালাম, পি মানে 5,000, আর মানে হচ্ছে 7.4, টি মানে 1, নিচে 100 জায়গায় 100, 00, ওপরে 02, নিচে 02 কেটে যায়, 50 থাকে, আর গুণিতক 7.4, 50 আর 7.4 গুণ করলে হয় 370 টাকা।
অর্থাৎ ব্যক্তিটি যদি ব্যাংক থেকে 5,000 টাকা ঋণ করত, তাহলে তাকে সুদ দিতে হতো 370 টাকা। তাহলে কোথায় বেশি সুদ দিতে হচ্ছে? ব্যাংকে। আর এখান থেকে যদি নিত সে কৃষি সমবায় সমিতি থেকে, তাহলে তাকে 200 টাকা সুদ দিতে হতো। তাহলে সে যদি কৃষি সমবায় সমিতি থেকে টাকা নিত, তাহলে তার কত টাকা বাঁচত? দেখুন, 370 থেকে 200 বাদ দিতে হবে, তাহলে তার 170 টাকা বাঁচত। বোঝা গেছে আপনাদের অঙ্কটা? আশা করি আপনাদের এই অঙ্কটি বোঝা গেছে। আসুন এর পরের অঙ্কটি দেখি। এই অঙ্কে কি বলেছে? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। অমলবাবু ব্যাংকে রাখছে, পশুপতি ঘোষ বাবু 2,000 টাকা পোস্ট অফিসে রাখছে। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। 3 বছর পর অমলবাবু ব্যাংক থেকে সুদ আসলে কত পাচ্ছে? 2,360 টাকা। আর পশুপতিবাবু পোস্ট অফিস থেকে কত পাচ্ছে? 2,480 টাকা। বলছে তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত নির্ণয়। তার মানে ব্যাংক তাকে বার্ষিক কত পার্সেন্ট হারে সুদ দিয়েছে সেটা বার করতে হবে, আর পোস্ট অফিস পশুপতিবাবুকে কত পার্সেন্ট হারে সুদ দিয়েছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে তাদের আমরা অনুপাত বার করতে পারবো। আবার বলছি অঙ্কটি, অমলবাবু ব্যাংকে 2,000 টাকা জমা রাখছে, পশুপতিবাবু ব্যাংকে 2,000 টাকা জমা রাখছে একই দিনে। 3 বছর পর দুজনেই টাকাটা তুলে নিচ্ছে। অমলবাবু ব্যাংক থেকে টাকাটা তুলেছে, সে কত টাকা পাচ্ছে? 2,360 টাকা। 2,000 টাকা রেখেছিল, 2,360 টাকা পাচ্ছে। আর পশুপতিবাবু পোস্ট অফিস থেকে টাকাটা তুলে নিচ্ছে, সে কত টাকা পাচ্ছে? 2,480 টাকা পাচ্ছে। তাহলে দেখুন এখানে অমলবাবু কিন্তু কম পেয়েছে আর পশুপতিবাবু বেশি পেয়েছে। এখানে তাহলে বোঝাই যাচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট কম আর পোস্ট অফিসের ইন্টারেস্ট বেশি। তাহলে আমরা কিভাবে অঙ্কটি করব? দেখুন এই সূত্রটি আমরা জানি, আই সমান পিআরটি বাই 100। আই সমান মোট সরল সুদ, পি সমান আসল, আর সমান বার্ষিক শতকরা সরল সুদের হার, আর টি মানে হচ্ছে সময়। এখানে দেখুন অঙ্কটির সলিউশন আমি কিভাবে করেছি। অমলবাবু ব্যাংক, এখানে অমলবাবু কত টাকা রেখেছিল? 2,000 টাকা রেখেছিল। কত টাকা পেয়েছে? 2,360 টাকা। তাহলে ব্যাংক তাকে কত এক্সট্রা টাকা দিয়েছে সেটাই হবে ইন্টারেস্ট। সেই জন্য 2,360 থেকে আমি 2,000 টাকা বাদ দিয়েছি, কত বেরিয়েছে? 360 টাকা। ব্যাংক তাকে কত টাকা সুদ দিয়েছে? 360 টাকা। আর সমান বার করতে হবে, সেই জন্য জিজ্ঞাসা চিহ্ন। টি মানে কত? 1 বছর। পি মানে অমলবাবু কত টাকা জমা রেখেছিল? আসল 2,000 টাকা। তাহলে আমরা সূত্র জানি, আই সমান পিআরটি বাই 100। দেখুন আই মানে 360 বসিয়ে দিলাম, পি এর জায়গায় 2,000, আর এর জায়গায় আর, টি এর জায়গায় 1, 100 জায়গায় 100। শূন্য শূন্য কেটে যায়, তাহলে এদিকে পড়ে থাকে 20, আর এদিকে যেমন 360 ছিল 360 থাকবে। এটি সমান এটি, সেই জন্য আমি 20 আর সমান লিখলাম 360। আর এর সঙ্গে 20 গুণ হিসাবে আছে, এদিকে গেলে ভাগ হবে, সেই জন্য 360 কে আমরা 20 দিয়ে ভাগ করলাম। শূন্য শূন্য কেটে যায়, 18 দুগুণে 36, আর সমান কত বেরোলো? 18। এবার দেখি পশুপতিবাবু পোস্ট অফিসে যে রেখেছিল সেক্ষেত্রে আর কি বেরোচ্ছে। এখানে দেখুন পশুপতিবাবু 2,000 টাকা রেখেছিল, কত পেয়েছে? 2,480 টাকা। তাহলে পোস্ট অফিস তাকে কত এক্সট্রা টাকা দিয়েছে সেটাই হবে তার ইন্টারেস্ট। দেখুন 2,480 থেকে 2,000 টাকা বিয়োগ করেছি, কত হয়? 480 টাকা। 480 টাকাটা এক্সট্রা পেয়েছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট, মোট সুদ।
আর আর সমান বার করতে হবে সেই জন্য জিজ্ঞাসা চিহ্ন, টি মানে এক বছর, আর পি মানে হচ্ছে যে টাকাটা রেখেছিল 2000 টাকা। আই সমান পি আর টি বাই 100, সূত্রে বসালাম আই মানে 480, পি মানে 2000, আর মানে আর, টি মানে এক, 100 মানে 100। এবার দেখুন শূন্য শূন্য কেটে যায়, তাহলে এদিকে পড়ে থাকে 20 আর সমান 480, এইটা সমান এটা লেখাই যায়, সাইড শুধু চেঞ্জ হয়েছে, 20 আর সমান 480। 20 সঙ্গে 8টা গুণ হিসাবে আছে, 20 এদিকে গেলে ভাগ হবে, তাহলে এদিকে এসেছে 480 কে 20 দিয়ে ভাগ করেছি, শূন্য শূন্য কাটে, 24 দুগুণে 48, তাহলে আর সমান বেরোচ্ছে 24। দেখুন এখানে ব্যাংকের আর বেরিয়েছে 18, আর মানে হচ্ছে কত পার্সেন্ট হারে বার্ষিক সুদ দিচ্ছে ব্যাংক, তাহলে সুদের হারটা কম 18%, আর এখানে আর হচ্ছে 24%, তাহলে পোস্ট অফিস তাকে বেশি হারে সুদ দিচ্ছে আর ব্যাংক তাকে কম হারে সুদ দিচ্ছে, তাহলে তাদের অনুপাতটা বার করতে বলেছে, তাহলে উত্তরটা কি হবে, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত হবে 18:24, তাহলে এটা হচ্ছে 3:4। আশা করি আপনাদের অঙ্ক দুটি বোঝা গেছে, অঙ্ক দুটিতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, এবং আরও কিছু যদি আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা আমাকে ইমেল করতে পারেন, আমি যথাসম্ভব আপনাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ম্যাথামেটিক্স সম্পর্কে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন এবং সঠিকভাবে প্রিপারেশন নিতে পারেন। সঙ্গে বেল বাটনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।